নানা বাধা ভেঙে শুক্রবার ঢাকায় এসেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে তাকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। নির্ধারিত প্রবেশ মূল্যের বিনিময়ে এই বলিউড তারকাকে দেখার সুযোগ করে দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ কর্পোরেশন। অনুষ্ঠানের জন্য তিন ধরনের টিকিট মূল্য ধার্য করা হয়েছে। এর মধ্যে ভিআইপি 15,000 টাকা, গোল্ড 10,000 টাকা এবং সিলভার 5,000 টাকা। কিন্তু অবাক হবার বিষয় হলো, এত টাকার টিকিট কেটেও দর্শকরা দেখতে পারেননি তার নাচ। বিকেল থেকে নোরার পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আগত দর্শকরা। প্রথম দিকে স্থানীয় শিল্পীদের পরিবেশনা ছিল। রাত 9:30 দিকে মঞ্চে ওঠেন নোরা, হাত নেড়ে সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিলেন। বক্তব্য দিয়ে তিনি আপ্লুত হয়ে বলেন, আমি নারীদের এগিয়ে যাওয়াকে গর্ব হিসেবে গ্রহণ করি। নারীদের নিয়ে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে, আজ শুধু এটুকুই বলতে চাই, নিজের স্বপ্ন পূরণের সাহস এবং শক্তি রেখে সামনে এগিয়ে যান। দর্শকরা এই ধরনের কথা শোনার চেয়ে তার নাচ দেখার জন্যই উন্মুখ ছিলেন, সরাসরি তার পারফরমেন্স দেখার জন্য এসেছিলেন তারা। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে কোমর দোলাননি তিনি। মঞ্চে তার গান বেজেছে ঠিকই, কিন্তু তিনি নাচেননি। তাকে ঘিরে নেচেছেন একদল ডান্সার, সেই গানে হালকা হাত পা নেড়ে তাল মেরেছেন শুধুমাত্র। পরে নোরা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন। এদিকে নোরার নাচ দেখতে না পেরে অনুষ্ঠান শেষে খুব জেরেছেন সব দর্শক। তারা জানান, এত টাকা খরচ করে এসে আমরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখতে আসিনি, পুরো টাকা জলে গেছে। অনুষ্ঠানের আয়োজকরা আমাদের সাথে প্রতারণা করেছেন।